হ্যালো ফ্রেন্ডস, পাইলির রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আমন্ত্রণ। আজকে আরও একটি নতুন রেসিপির সাথে চলে এলাম। আজকে আমি বানাবো আনারসের চাটনি। যারা চাটনি খেতে পছন্দ করেন তাদের আশা করছি আজকে আমার রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। তো চাটনি বানানোর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তাহলে চলুন আর দেরি না করে আমরা চটপট বানিয়ে ফেলি আজকে আমাদের আনারসের চাটনি। আমি এখানে একটা প্যান নিয়ে তাতে এক চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি সামান্য একটু পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দেবো, খুব সামান্য পরিমাণে। ফোড়নটাকে একটু ভাজে ভাজে করে নেবো, ততক্ষণে ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে, ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের আনারসের চার ভাগের এক ভাগ এভাবে কেটে একটু হাত দিয়ে আমি স্ম্যাশ করে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। এবার এটাকে আমি দু মিনিট তেলে একটু এর উপর একটু নেড়ে নেবো। আপনারা চাইলে কিন্তু আনারসটাকে গ্রেট করে নিতে পারেন, অথবা আনারসটাকে ছোটো ছোটো টুকরো করেও কিন্তু দিতে পারেন, যেভাবে আপনাদের পছন্দ। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। যতক্ষণ না জলটা একটু মরছে মানে শুকিয়ে আসছে, ততক্ষণ আমি এটাকে একটু নেড়ে নেব মিডিয়াম ফ্লেমে। রসটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকিয়ে এসছে, এ সময় আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, কারণ কোনো কোনো আনারস মিষ্টি হয়, কোনো আনারস একটু টকটক ভাব থাকে, আর কোনো আনারস একটু পানসে হয়। তো যে আনারসটা আপনারা চাটনি করার জন্য নিচ্ছেন সে আনারসটা কীরকম সেটা দেখে নিই, সেভাবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি এখানে অ্যাড করবেন। আমি এখানে চার বড় চামচ মতন চিনি অ্যাড করে দিয়েছি। চিনির সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু কাজু আর কিশমিস দিয়ে এটাকে একটুখানি আরও কিছুক্ষণ হতে দেবো, চিনি থেকে রস না জল বেরবে। আমি সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে একটুখানি কম আঁচে ফুটিয়ে নেব রসটা ঘন হওয়া পর্যন্ত। আমার চাটনি কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে কিন্তু চাটনিটা রসটা কিন্তু আরেকটু জমে যাবে। এ সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে চাটনিতে, এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারে। এটা মিশিয়ে দেবো দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। এই চাটনি কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে গেলে খুব ঝটপট তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না, খেতে কিন্তু খুব ভালো। বাড়িতে যে কোনো সময় তৈরি করে নিতে পারেন, বাড়িতে কোনো গেস্ট আসলে বা যে কোনো অকেশন থাকলেও কিন্তু তৈরি করতে পারে। এটা আপনারা তৈরি করে কিন্তু এক সপ্তাহ বেশি ভালোভাবে, কিন্তু মোটামুটি দু সপ্তাহ মধ্যে কিন্তু ভালোভাবে এয়ারটাইট কন্টেনারে এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারবেন স্টোর করে। গ্যাসটাকে আমি এখানেই অফ করে দিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু এর আগে আমি অনেকগুলো চাটনির রেসিপি আপলোড করেছি, পেঁপের চাটনি, টমেটোর চাটনি, আমের চাটনি, আপনারা চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারেন। আনারসের চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকে আমার এই চাটনি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, আর কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তাহলে আবার নতুন কোনো রেসিপির সাথে চলে আসবো অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।